কোনো মতেই, কারণ এই রোগটা হচ্ছে মহামারী রোগ, আমরা সবাই আতঙ্কিত এই রোগটাকে নিয়ে। সেই জন্য আমরা চাই সবাই মিলে, আমরা কোনো দলীয়ভাবে নয়, আমরা সবাই জনসাধারণ এক হয়ে চাই এটাকে রুখতেই হবে আমাদের, যে কোনো কারণে। আমরা এখানে করবো না, প্রশাসন সরকারের অনেক জায়গা আছে, অনেক ফাঁকা শূন্য জায়গা আছে, ওরা সেখানে করুক, তাহলে নিশ্চয়ই ওরা এখানটা কেন বেছে নিয়েছে। কারণ করলে আপনাদের কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে? এখানে করলে আমার অসুবিধা হচ্ছে জনসাধারণের অসুবিধা, চাষবাসযোগ্য জমি, এগুলো মানুষ মানে একটা আতঙ্কের মধ্যে আছে, এরা যেতে পারবে না, প্রতিনিয়ত চাষবাস করছে, জীবিকা নির্বাহ করছে পশুপালন করে, তাদের সব মানে সবটাই ক্ষতি হবে। গ্রাম মেম্বার এটা কি আগে থেকে আপনি জানেন? না না না, আপনাকে কেউ জানায় না? না, কোনো ইনফরমেশন নেই আমাদেরকে। পুরো অন্ধকারে এখানে ওই চুল্লিটা হলে ওই মহামারী রোগ কি ছড়িয়ে পড়তে পারে? কারণ শুনুন, এই মহামারী রোগটা সম্বন্ধে সবাই এখন মানে মানে খুব ভালো মানে ভালোভাবেই জেনে গেছে, এটা আতঙ্কিত একটা রোগ। হ্যাঁ, সেই জন্য সবাই চাইছে যে এই জিনিসটাকে যাতে রোখা যায়। আমরা সবাই চেষ্টা করছি এই রোগটা থেকে দূরে থাকতে, কিন্তু সরকার পক্ষ চাইছে যে এই রোগটাকে এখানে এনে নিশ্চয়ই এটা জীবাণু যাতে থাকে। ওরা চাইছে যেহেতু ফাঁকা জায়গায় করতে, ওরাও বুঝতে পারছে যে এই রোগটা নিশ্চয়ই একটা কিছু এর বিয়ে আছে, সাইড ইফেক্ট আছে, যে এটা কিছু হলে কিছু হতে পারে। সেই জন্য আমরা এটা থেকে দূরে থাকতে চাইছি। গ্রাম মেম্বার হিসাবে কি চাচ্ছেন সাধারণত? গ্রাম মেম্বার হিসাবে আমি চাইছি এটা শান্তিপূর্ণ যাতে থাক, সরকার পক্ষ ওরা ওদেরকে হয়তো করতে হবে, ওদের নির্দেশ আছে ওরা করতে হবে। আমি চাই ওরা অন্য কোনো নির্জন জায়গাতে এটা করুক, যাতে এখানে মানে আমার এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে, যাতে এই রোগটা তোমাদের না আসে। সেই জন্য আমি চাই যাতে না করে সরকার, এখানে না করে অন্য জায়গায়। আমার নাম সুপ্রিয়া মানি। অবস্থান বিক্ষোভের কারণ হচ্ছে কলাঘাট ব্লক প্রশাসন, পাঁশকুড়া ব্লক প্রশাসন, তারা এই এলাকায় 14 নম্বর পুল কাঠপুল পেরিয়েই সামনে একটি করোনা শ্মশান চুল্লি করতে চান। এই এলাকার জনগণকে না জানিয়ে অন্ধকারে রেখে প্রশাসনের সিদ্ধান্ত, প্রধানকে নামমাত্র একটা মেসেজ করে তার কোনোরকম একটা আলোচনার টেবিলে ডেকে যে বলা সেটা নয়, যাও নামমাত্র একটা মেসেজ করে তাকে জানিয়ে হঠাৎ একটা চুল্লি গঠন হবে, এখানে চুল্লি তৈরি হবে, এই এলাকার জনগণকে না জানিয়ে এটা হয়েছে। আমরা প্রথমটা কারা করছে জনগণকে না জানিয়ে? প্রশাসন, বিডিও, পাঁশকুড়া ব্লক প্রশাসন, কলাঘাট ব্লক প্রশাসন, ব্লক আধিকারিকরা, পুলিশ এবং প্রশাসন, বিডিও এবং পুলিশের ওনারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের সিদ্ধান্ত জোর করে এখানে এলাকার জনগণকে না জানিয়ে অন্ধকারে চাপিয়ে দিতে চাইছেন। আমরা মনে করি আমাদের এলাকার মানুষজনের এই শ্মশান চুল্লি করলে অনেকটা বিপদের মধ্যে আছি, আতঙ্কিত হয়েছে এলাকার মানুষ। তাই প্রথম দিনে আমরা দেখলাম কাউকে কিছু না জানিয়ে গাছ কাটতে এসেছেন, তাতেই বুঝলাম যে বোধ হয় শ্মশান চুল্লি সত্যিই হবে। না, কী কারণে আপনারা আতঙ্কিত হয়ে আছে? আতঙ্কিত হয়ে আছি মানে এই এলাকা দিয়ে এই রাস্তা একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে কলিশ্বর বলিশ্বর দেহাটির প্রায় 4-5 হাজার মানুষ তাদের উঠার রাস্তা এটাই। যদি তাদেরকে গোপালনগর এলাকার মানুষ এটা দিয়ে যদি যেতে হয় তাদেরকে একটাই এন্ট্রান্স রাস্তা। এক, 2 নম্বর হচ্ছে ওই কাঠফুল পেরিয়েই চাষের দোফসলা জমি। আরেকটা বিষয় হচ্ছে যেখানে চুল্লি হবে বলে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছেন সেইখান থেকে 150-150 মিটারের মধ্যে আদিবাসী পল্লী একটা আছে, যেখানে 30টি আদিবাসী পরিবার, তারা খুব কাছাকাছি। তো স্বাভাবিকভাবে সেই আদিবাসী পরিবাররা তারা ওই পশুপালন করে জীবিকা নির্বাহ করে, তারা ওই এলাকায় পশুপালন করতে যায়, স্বাভাবিক তারাও আতঙ্কিত হয়েছেন। এবং যারা এই এলাকার মা বোনেরা ওই মতি চাষ যাদের আছে, ফুলের চাষ আছে, ওই পাড়ের খালের পাড়ে কিছু আছে, রাস্তার ধারে কিছু আছে, সেই মতিকে তুলতে তারা প্রতিনিয়ত যাচ্ছে, তারাও আতঙ্কিত যে এত সামনে হবে। তাদের যে জায়গায় তারা অর্থকারী ফসল একটা আছে সেই জায়গাতে হওয়ার জন্য আমরা এলাকার মানুষ শান্তিপ্রিয়ভাবে আমরা প্রশাসনকে বলতে চাই, প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করতে চাই যে এই এলাকাটাকে আপনারা বাদ দিন। আমরা জানি আপনারা আপনাদেরকে নিশ্চয় করতে হবে, সেটা আপনারা একটু অন্য জায়গায় করুন। আমাদের এই এলাকায় আমরা আতঙ্কিত, হ্যাঁ, এই হলে আমরা একটু নিজেদের মধ্যে আতঙ্কায় ভুগছি। প্রশাসন এখনও পর্যন্ত আমাদেরকে কোনো মানে ডেকে বোঝা বা বোঝানো এই বিষয় তো করেননি। স্বাভাবিক আমরা আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ আজকে অবস্থান ছিল, প্রথম দিন প্রাথমিক ছিল, আজকে আমরা সবাইকে ডেকেছিলাম, এই এলাকার কলিশ্বর বলিশ্বর দেহাটি সমস্ত মানুষজন এসেছিল, সেই মানুষদের কাছে আমাদের বক্তব্য যে আমরা এখানে স্বর্ণচুল্লি করতে দেব না। আপনার নাম? আমার নাম শ্যামল দাস। হ্যাঁ, আমাদের যা এখন পর্যন্ত যে সমস্ত স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন্সগুলো আছে সেই গাইডলাইন্স ফলো করে
ওখানে আমাদের ওই চুল্লিটা তৈরি করার জন্য আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম। কারণ দেখলে পাবেন যে ওখানে 700 কি 800 মিটার জোহর দিতে বা তারও বেশি হয়তো যে কোনো বসতি নেই, যাতে করে মানুষের মধ্যে প্যানিকটা না থাকে, যার জন্য আমরা একটু ফাঁকা জায়গাটা মানে চুজ করলাম। তবে এই নয় যে কি না বাড়ির কাছে পড়লেও যে করোনা ছড়াবে তা কিন্তু নয়, কারণ যে যে বাড়িটাকে আমরা পুড়িয়ে দিব সেখান থেকে কোনো রকমের করোনা জান বা ভাইরাসটা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। এই নিয়ে তো মানে অনেক পেপারে বা এতে এসব এটি বেরিয়েছে যে যাদের এগুলো কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে শুনেছি যে সব বাধা ইয়ে আছে, আমি ওদের সাথে নিয়ে আলোচনা করে নিয়ে বসবো, বসে ওদেরকে বোঝানোর আমি প্রচেষ্টাটা রাখবো। সে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোথায়? দেখুন ব্যাপারটা এটা তো মানে আতঙ্কটা আছে, এটা শুধু আইনা সারা ভারতবর্ষ সারা বিশ্বেই এই আতঙ্কটা আছে, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। আমরা করোনা সম্বন্ধে মানে জানি না এরকম কোনো লোক নেই আমার মনে হয়, আমার ধারণা। আর এত প্রচার, এত কিছু অন্য কোনো রোগের প্রতি হয়েছে কি না, এর চেয়ে আরও বড় বড় মারাত্মক রোগ হয়েছে কি না আমার জানা নেই। এটাই সবচেয়ে বেশি আমার দেখার মতে বলে যে এত প্রচার, এত ব্যবস্থাপনা, এত সমস্ত কিছু মানে নতুন ধরনের ব্যবস্থাপনা এরা কিন্তু দেখে নেয় মানুষ। প্রত্যেকেই জানে যে কি না এই যে করোনা রোগীটা কি কী হলে কী হবে, কী হেন না কী হবে, এটা কিন্তু প্রত্যেকেই জানে। তো যাই হোক, আরও আমরা বলবো কেননা শ্মশানটা তো করতে হবে, নাহলে তো মানে মরেও শান্তিটা পাওয়া যাবে না, কিন্তু যারা মরেও কেউ শান্তি না পাবে না। সাধারণ মানুষের মধ্যে কি সচেতন বার্তা দিয়ে পুনরায় আবার? হ্যাঁ অবশ্যই, ওদের সাথে আবার বসা হবে, ওদেরকে যারা যারা ছিল তাদের তো বললাম আগামীতে আমাদের কালকেই টাস্কফোর্সের একটা মিটিং আছে, সেখানে ওনাদেরকে আসার জন্য অনুরোধ করবো যে ওদের কী বক্তব্য আছে সে বক্তব্যটা শুনবো, এবং ওদের যে ভ্রান্ত ধারণাটা আছে সে ধারণাটা যাতে করে মুছে দেওয়া যায় সেটাকে আমরা চেষ্টা করবো।